হ্যালো ফ্রেন্ডস, আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল কনফিডেন্স বিল্ডিং। স্বাগত জানাই এই চ্যানেল প্রদর্শনরা। গতকাল 2021 সালের এডিসি নির্বাচন অনুষ্ঠিত হয়ে গেল 28টি আসনের জন্য। এই নির্বাচনে 80% উপরে জনগণ মতদান করেছেন, যার ফলে এই নির্বাচন সম্পর্কে একটা রাজনৈতিক বিশেষজ্ঞদের মধ্যে প্রচণ্ড কৌতূহল এবং প্রশ্ন দেখা দিয়েছে। তবে এই নির্বাচনকে কেন্দ্র করে বিজেপি দলের তরফ থেকে জনগণকে অভিনন্দন জানানো হয়েছে। তারা দাবি করেছেন যে সারা রাজ্যে শান্তিপূর্ণভাবে জনগণ উৎসবের মেজাজে ভোট দিয়েছে, কিন্তু প্রকৃতপক্ষে সারা ত্রিপুরাতে যেভাবে ভোটদান প্রক্রিয়া অনুষ্ঠিত হয়েছে তা নিয়ে আজ প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে। ব্যাপকভাবে হিংসা, রিগিং, বুদ্ধখোল, ভোট দানে বাধা, নানা ধরনের অশান্তি ঘটনা ঘটেছে। তবে সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হলো এবার এডিসি নির্বাচনে প্রধান বিরোধী দল সিপিএম এবং কংগ্রেসের কোনো ধরনের অস্তিত্বই লক্ষ্য করা যায়নি। বেশিরভাগ বুথেই তাদের পক্ষে কোনো ধরনের পুলিং এজেন্ট ছিল না, রাজনৈতিক ময়দানে কোনো ধরনের কর্মী। সে সঙ্গে রাজনৈতিক ময়দানেও কংগ্রেস এবং সিপিএম দলে কোনো ধরনের রাজনৈতিক কর্মী অবস্থান দেখা যায়নি। সে সঙ্গে নির্বাচন কেন্দ্রগুলিতেও সিপিএম এবং কংগ্রেসের কোনো ধরনের রাজনৈতিক কর্মীদের আনাগোনা দেখা যায়নি। কিন্তু সারা রাজ্যেই এবারে এডিসি নির্বাচন দ্বিমুখী হয়েছে। বেশিরভাগ জায়গাতেই শাসক বিজেপি আইপিপি জোটের সঙ্গে সদ্য গজ্জে ওঠা ত্রিপুরামাতা জোটের ব্যাপক সংঘর্ষ হয়, ব্যাপক প্রতিদ্বন্দ্বিতা হয়। বিভিন্ন জায়গায় বুদ্ধখোল করেছে আইপিএফটি এবং বিজেপি দলের কর্মীরা, তেমনটাই অভিযোগ করেছেন ত্রিপুরামাথার দলের তরফ থেকে। ওনাদেরকে সাহায্য করছে যে ওরা ভোট ট্রেকিং করুক। আমরা বাইরে থেকে শুনতে পাচ্ছি যে মেশিনটা অন হচ্ছে, মানে ভোট হচ্ছে। পুলিশদেরকে আমরা বলছি যে গেটটা খুলুন খুলুন না, ওরা খুলছিল না, তাও আমাদের শেষ পর্যন্ত তালা ভেঙে লাঠিচার্জ করছে। সেখানে লাঠিচার্জ করার পরে ইভেন আমরা স্কুলে গিয়ে আমরা দেখলাম সেখানে দরওয়াজা বা একটা ঘরে দরওয়াজা ভাঙা হয়েছে এবং ছোট বাচ্চা এবং মহিলার উপরে আক্রমণ করা হয়েছে। আইপিএফটি দলের তরফ থেকে অভিযোগ করা হয়েছে বিজেপি আইপিএফটি জোটের সাফল্যকে হিংসার চোখে দেখে ত্রিপুরামাথা দল ব্যাপক হিংসার আশ্রয় নিয়েছে বিভিন্ন জায়গায়। এডিসি নির্বাচনকে কেন্দ্র করে শাসক দল এবং বিরোধী ত্রিপুরামাথার সঙ্গে যে ধরনের রাজনৈতিক হিংসা উন্মত্ততা লক্ষ্য করেছে তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে। এডিসিতে বিভিন্ন ধরনের নির্বাচনগুলি অনুষ্ঠিত হবে, সেখানেও কি এই ধরনের হিংসার আশ্রয় নেওয়া হবে? সবচেয়ে তাৎপর্যপূর্ণ ঘটনা হলো যে সমস্ত এলাকাগুলি স্পর্শকাতর ছিল সেখানে যথেষ্ট পুলিশ প্রহরা ছিল না। বিভিন্ন জায়গাতে হোমগার্ডের মাধ্যমে এডিসি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, যার ফলেই সমাজবিরোধী লোকেরা বিভিন্ন অসামাজিক কার্যকলাপে উৎসাহিত হয়েছে, জনগণকে ভোটদানে বাধা দিতে সমর্থ হয়েছে। তবে মানুষ এই সমস্ত বাধাকে টপকেও ব্যাপকভাবে নির্বাচনে অংশগ্রহণ করেছে, যার ফলশ্রুতিতে 80% উপর ভোট পড়েছে। প্রিয়দর্শক বন্ধুরা, সদ্য অনুষ্ঠিত হওয়া এই নির্বাচনে বেশিরভাগ ব্যালটই আনারসের চিহ্নে ভরে গেছে, তেমনটাই দাবি করছেন অনেকেই। আগামী 10ই এপ্রিল নির্বাচনে ফলাফল ঘোষণা করলেই দেখা যাবে যে পাহাড়ে কতখানি আনারস ফলেছে কিংবা পদ্ম ফুলের চাষ হবে কি না, এ সম্পর্কে মানুষ স্পষ্ট ধারণা পেয়ে যাবে। প্রিয়দর্শক বন্ধুরা, আপনারা কী ভাবছেন, এবার নির্বাচনে শুধু কি পাহাড়ে আনারসের চাষ হয়েছে নাকি পদ্ম ফুলেরও চাষ হবে? লিখে জানান আপনাদের মতামত। ধন্যবাদ সকলকে আজকে অনুষ্ঠানটি দেখার জন্য।